রুবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ক্রেস্ট ডিজাইন তৈরি করা শিখব। এই ডিজাইনগুলি শিখে আপনি যেই কোনো প্রতিষ্ঠানে কিন্তু প্রায় 20 থেকে 25 হাজার টাকা মাসে স্যালারির ইনকাম কিন্তু করতে পারবেন এবং আপনি ভালো একটা জবও কিন্তু পেয়ে যাবেন। তো এগুলির কিন্তু অনেক চাহিদা রয়েছে, যেমন আপনার বাংলাদেশে কিন্তু যে কোনো ধরনের খেলাধুলাই হোক না কেন ক্রেস্টের কিন্তু অভাব নেই। তো সেক্ষেত্রে আপনি যত ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনি যত ধরনের স্টাইলিশ আপনি ক্রেস্ট ডিজাইন তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার জবের কিন্তু ডিমান্ড অনেক থাকবে। তো আজকের এই ডিজাইনটি দিয়ে আমরা আপনাদেরকে ক্রেস্ট ডিজাইনের মূলত কাজ শুরু করতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে এই ডিজাইনটি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব এবং এদিক থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি একটা গোল সার্কেল নিয়ে নিব এবং এদিক থেকে স্ট্রোক কালারে আমি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে আমাদের যে লোগোটা আছে কখন কোন কাজটা করতেছি যাতে আপনাদের সহজ হয় এই জন্য এটা এখানে রেখে দিয়েছি। এবার এখানে যে গোল সার্কেলটা আছে এই সার্কেলটাকে আপনি সিলেক্ট করে অল্টার এবং মাউসের লেফট বাটন ক্লিক করে শিফটটাকে ধরে রেখে আপনি এভাবে টান দেবেন। আরও সহজভাবে বলি, অল্টার শিফট মাউসের লেফট বাটন ক্লিক করে ঠিক এরকম একটা স্থানে আপনি বসিয়ে নেবেন। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এভাবে ক্লিক করলে দুইটা অংশ মাইনাস হয়ে যাবে। এই ক্রেজ ডিজাইনগুলি আরও ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে করা যায়, আমি সহজ ওয়েটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আপনি যাবেন লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আপনি প্রথমে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করবেন। এই যে শেপটা নিলাম এটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে কাটা অংশটা এটা দিয়ে যাতে আমরা এই অংশটাকে কেটে ফেলে দিতে পারি এই জন্য এই অংশটা নেওয়া। এবার এখান থেকে আমি এটাকে আর একটু উপরের দিকে তুলে দিচ্ছি। ওকে, তো এবার এখান থেকে এই শেপটাকে আমি শিফটটাকে ধরে রেখে আমি আরও একটু নিচে নামায় নেব। ঠিক আছে, আমি ধরেন এতটুকু নিচে নামায় নিলাম। এরপর এখান থেকে এই যে শেপটা আছে পাতার মতো এই শেপটাকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এখানে আরও একটা শেপ বসিয়ে নেবেন। তো এই যে এটাকে যে এতটুকু এনে যে বসাইলাম এটা আসলে কেন বসাইলাম দেখেন, এই যে এইখানে যে একটা অংশ আছে এটার জন্য কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা মূলত এই অংশটাকে কেটে এই অংশটাকে সুন্দর তৈরি করব, এটার জন্য আসলে এই অংশটা নেওয়া। এবার এখান থেকে আমরা আবারও লাইন সেগমেন্ট টুলে যাব এবং এখান থেকে আমি হচ্ছে শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিব এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আর একটু উপরে নিচে উঠায় নিতে পারবো। ওকে, তো এবার হচ্ছে সম্পূর্ণটা আমরা সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রথমে এই অংশটা মাইনাস করব, তারপর এই অংশটা মাইনাস করব, তারপর এগুলিকে আমরা মাইনাস করে দিব, তারপর এটাকে মাইনাস করে দিব এবং এই বাড়তি অংশগুলিও মাইনাস করে দিব। এখন এইখানে আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে জয়েন করা। তো এই অংশটাকে জয়েন করার আগে এটাকে কেটে দিচ্ছি। এবার আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটাকে এইভাবে করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিব। এবার হচ্ছে আমাদের মেইন কালার দেওয়ার পালা। তো কালার দিতে গেলে আমরা প্রথমে এখান থেকে এখানে একটা ক্লিক দিয়ে কালারটা নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে স্ট্রোক কালারটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি ধরেন আইড্রোপার দিয়ে কালারটা দিয়ে নিলাম, দেন আমার মেইন যে কাজটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তবে এখানে একটা বিষয় আছে যে দেখেন আমাদের এটা কিন্তু সুন্দর হয়ে কার্ভ হয়ে কিন্তু নিচে আসছে, কিন্তু এই যে এই অংশটা এটা মনে হচ্ছে যে আমরা অনেকটাই বেশি কেটে ফেলেছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অংশ কিন্তু আপনাকে ভালোভাবে আপনাকে মাথায় রেখে তারপর কাজ করতে হবে। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমাদের এটাকে আরও নিচে নিয়ে আসতে হবে। এবার আমরা ধরছি সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে ধরেন এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি, এইগুলিকে মাইনাস করে দিচ্ছি, তারপর এই অংশটাকে, তারপর এইটাকে, এবার এখান থেকে এটাকে প্লাস করে দিলাম। এবার ম্যাবি আমাদের ব্যাটার হয়েছে, এবার এতটুকু অংশ হলে আমাদের চলবে। এবার শেপ বিল্ডারের মাধ্যমে আমি এখানে কালারটা পরিবর্তন করে দিচ্ছি এবং এখানে যে কোনো একটা কালার দিয়ে নিলাম, দেন সম্পূর্ণটা সিলেক্ট করে আমি স্ট্রোক কালারটাকে তুলে দিলাম। এবার এটাকে আমি সিলেক্ট করে আইড্রোপার দিয়ে এখানে কালারটা দিয়ে দিলাম, দেন আমাদের মেইন যেই শেপ সেটাই কিন্তু তৈরি হয়ে গেল।
এবার হচ্ছে আমাদের এই নিচের অংশটা তৈরি করি, যেটা আমাদের অনেক ধরনের কালার হতে পারে, এইগুলি বিশেষ করে কাঠের হয়ে থাকে, তো আপনি যে কোনো ধরনের আপনি তৈরি করতে পারেন। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন। প্রথমে আপনি এখান থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবেন। এরপর হচ্ছে উভয় দিক থেকে একটু বড় করে নেবেন, তারপর একটু জুম করে এটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। অ্যান্ড দেন এই পাশটা আমরা হালকা একটু বাড়িয়ে দিব, এবং এখানে হচ্ছে আমরা এই কালারটা ব্যবহার করেছিলাম, সেম কালারটাই আমরা এখানে দিয়ে দিব। এবার এখান থেকে আমরা এই কর্নারটাতে সিলেক্ট করে আমরা লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে চেপে হালকা একটু আমরা এইভাবে করে বাঁকা করে দিব। অ্যান্ড দেন এইটাকে আমরা সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব, এবং এইটাকে আমরা একটু বাড়াই নেব, এবং এইটাকে সিলেক্ট করে আমি একটু ডার্ক কালারটা এখানে অ্যাপ্লাই করব। তাইলে যেটা হবে আমাদের এইদিকে একটা শ্যাডোর মতো মনে হবে। এবার এদিক থেকে আমাদের জুম করে যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশনে গিয়ে এই অংশটাকে এখানে নিয়ে আসতে হবে। সেম একইভাবে আমাদের এই পাশের অংশটাকে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এখানে নিয়ে আসব। তাহলে এই অংশটা আমাদের একটা থ্রিডি মনে হবে, যেরকমটা আমরা এখানে তৈরি করেছি। এবার এখানে হচ্ছে ক্রেস্ট আপনি কিসের জন্য তৈরি করেছেন, ফুটবলের জন্য নাকি ক্রিকেটের জন্য নাকি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নাকি কোনো স্কুলের অনুষ্ঠানের জন্য, যে কোনো কিছু হইতে পারে। যেমন স্কুলের হইলে এখানে স্কুলের লোগোটা হবে, ক্রিকেট খেলার হলে ক্রিকেটের, ফুটবলের হলে ফুটবলের, ভলিবল হলে ভলিবলের, যে কোনো ধরনের ক্যাটাগরি হোক না কেন সেই অনুযায়ীটা এখানে বসায় দিতে হবে। তো এই যে এই ধরনের যে লোগোগুলি, এগুলি কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে, কারণ এগুলি আপনাদের বানানোর সময় নষ্ট করার দরকার নেই। এগুলির একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এখানে দেখেন ফ্ল্যাট আইকন। তো এই যে ফ্ল্যাট আইকনগুলি আছে এগুলি আপনি সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সার্চ করে নেবেন ফ্ল্যাট আইকন, তো এখান থেকে যে কোনোটা আপনি এখান থেকে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণই ফ্রিতে। তো যাই হোক, আমার এখান থেকে আগে থেকে ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। এবার আমি জুম আউট করে এখান থেকে এটাকে একটু ছোট করে নিব, ছোট করে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে বসাই নিব। আমি এখান থেকে ধরেন ছোট করে আমি এখানে বসাই দিলাম। তো ক্রেস্ট ডিজাইন কিন্তু আহামরি কোনো ডিজাইন না, জাস্ট একটু মাথাটাকে খাটিয়ে আপনাদের ডিজাইনগুলি তৈরি করতে হবে, এই হচ্ছে বিষয়। তো এবার হচ্ছে এখানে আমাদের যেই আইকনটা ছিল সেটা আমরা বসিয়ে দিয়েছি। আমি তো বলে নিলাম যে কোনো স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেই স্কুলের লোগোটা হবে, অ্যান্ড দেন ক্রিকেট ফুটবল ভলিবল যেটা হোক সেই রিলেটেড আপনি এখানে একটা আইকন বসিয়ে নেবেন। তো আমার এখানে যে লেখা দুইটা আছে আমি লেখা দুইটাকে কপি করে আমি এখানে নিয়ে এসে আমি একটু ছোট করে জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম। দেন আমার ক্রেস্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। অ্যান্ড দেন দেখেন কত সহজে কিন্তু আমরা এটাকে তৈরি করলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কোনো রিকোয়েস্টের কোনো ধরনের ডিজাইন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল।